জ্বালানি সংকটে শিল্পের উৎপাদন 60% পর্যন্ত কমে গেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় বিশেষজ্ঞরা সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের তাগিদ দেন। আর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, সংকট মোকাবেলায় ভোলা থেকে সিএনজি আকারে গ্যাস আনার পরিকল্পনা করছে সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জ্বালানি সংকটে নানামুখী সমস্যায় দেশের শিল্পখাত, বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের কারণে কমে গেছে উৎপাদন। এতে শিল্পের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় রোববার শিল্পখাতে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শিল্পোদ্যোক্তারা বলেন, আগের চেয়ে কারখানাগুলোর উৎপাদন 40 থেকে 60% পর্যন্ত কমে গেছে। এভাবে চললে কারখানা বন্ধে বাধ্য হবেন মালিকরা। আমার 38% রপ্তানি কিন্তু প্রবৃদ্ধি ছিল, আর আজকে আমাদের সভাপতি সাহেব বলছে 7.5%, 7.5% আমার রপ্তানি নেগেটিভ। আপনি যদি এইভাবে অব্যাহত থাকে, আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে আমার ইকোনমির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? 2041-এর বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করার জন্য তাহলে $300 বিলিয়ন তো আপনার এক্সপোর্ট লাগবে। তো সেই এক্সপোর্টটা কী দিয়ে করবেন যদি আমি এখন যদি ইন্ডাস্ট্রিগুলি সব বন্ধ হয়ে যায়? আমার তো যে অবস্থা এখন তো মনে হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি ওনাদের কথা শুনে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি কিন্তু অবস্থা খুবই খারাপ। সংকট সমাধানে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশে জ্বালানির মূল্য সমন্বয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা বলছেন, সহসা যুদ্ধ শেষের সম্ভাবনা কম, তাই জ্বালানির জন্য বিকল্প উৎস খোঁজারও পরামর্শ তাদের। আমরা অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটে রাশিয়ার উপর নির্ভরশীল। আমাদের এই জিনিসটা কিন্তু একটু এক্সপ্লোর করতে হবে যে আমরা কিভাবে এটা মোবিলাইজ করতে পারি। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান, সংকট কাটাতে 2-3 মাসের মধ্যে ভোলা থেকে সিএনজি ঢাকায় গ্যাস নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। ভোলা থেকে 80 MMCFD মতো আনবো ইনশাল্লাহ। দুই, আমরা ইলেকট্রিসিটি অন্য জায়গায় উৎপাদন বাড়িয়ে গ্যাসের উপর প্রেশার কমাবো। অ্যাবাউট 1000 MW আসবে কোল থেকে এই জানুয়ারি মাসের মধ্যে, প্লাস অ্যানাদার 1000 MW আমরা সোলার আনার চেষ্টা করবো বছরখানেকের মধ্যে। আগামী শীতে চাহিদা কমলে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা। ফারিয়া রহমান, দেশ টিভি।